সুপারস্টার সাকিব খানের দেশি প্রযোজনার আলোচিত ছবি সুপার হিরো, অ্যাকশন থ্রিলার সুপার হিরো পরিচালনা করেছেন আশিকুর রহমান আর প্রযোজনা করেছে হার্টবিট প্রোডাকশন। চরম অনিশ্চয়তায় ডুবেছিল এবারের ঈদের সিনেমাগুলো। দর্শক আগ্রহে এগিয়ে থাকা সুপার হিরোর মুক্তি নিশ্চিত হয় ঈদের মাত্র একদিন আগে, যার নায়ক সাকিব খান। এছাড়া তার অন্য দুটি সিনেমা অর্থাৎ চিটাগাঙ্গা পোয়া, নোয়াখাইল্লা মাইয়া ও পাঙ্কুজামের ট্রেলার নিয়েও মিশ্র প্রতিক্রিয়া ছিল দর্শক হৃদয়ে। ফলে অনেকেই বলতে শোনা গেছে এবারের ঈদের বাজারে হয়তো সাকিবের চাহিদায় ভাটা পড়বে, কিন্তু সিনেমা মুক্তির পর দৃশ্যপট একেবারেই পাল্টে গেছে। দাপট আর বিগদপে হাজির হলেন সাকিব খান। দেশব্যাপী প্রায় 300 সিনেমা হলে চলছে তার ছবি, এর মধ্যে দেশের প্রায় 80টিরও বেশি সিনেমা হলে চলছে সুপার হিরো। ছবিটি মুক্তির পর থেকেই দর্শকরা সাকিবের লুক, রহস্যঘেরা গল্প ও অ্যাকশন দৃশ্যের ভূয়সী প্রশংসা করেছেন। একই সাথে সোশ্যাল মিডিয়ায় এটি শেয়ারের ঝড় রয়েছে। দর্শকদের এই আগ্রহ দেখে বোঝাই যাচ্ছে যে বক্স অফিস হিট করবে সাকিবের সুপার হিরো। সুপার হিরোতে সাকিবের বিপরীতে অভিনয় করেছে শবনম বুবলি, অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম, টাইগার রবি, তাসকিন, শম্পরাজার মতো তারকারা। দেশের বিভিন্ন সিনেমা হলে ছবিটি দেখতে দর্শকের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদের দিন থেকেই দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে দর্শক চাহিদার তুঙ্গে ছিল সুপার হিরো। অনেক সিনেমা হলে হাউসফুলও ছিল। অ্যাকশনে ভরপুর এই সিনেমা দেখে দর্শকরাও বেশ ইতিবাচক সাড়া দিচ্ছেন। ঈদের সিনেমা বাজার সাকিবকে ঘিরেই জমে উঠেছে। সিনেমাপ্রেমী দর্শকের কাছে শীর্ষস্থানীয় এই নায়কের সিনেমা বরাবরের মতোই গ্রহণযোগ্যতা পাচ্ছে। এবারে দেখার বিষয় হচ্ছে সাকিবের অন্য সিনেমার সাথে সুপার হিরো সিনেমাটি সাফল্যের শিখরে যেতে পারে কিনা। সাকিব খানের সুপার হিরো নিয়ে আপনাদের কী কী মতামত রয়েছে? আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দিন। সব ধরনের বাংলা মুভির লেটেস্ট আপডেট ও রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন।